আমার ঈদের শপিং দেখবে চলো দেখাই। ঈদে একদম বক্স ভর্তি কসমেটিক্স নিছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। একটা সময় ছিল যখন ঈদে কেনাকাটা করার পর কাউকে কিছু দেখাইতাম না, সব কিছু লুকিয়ে রাখতাম। বাট এখন তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। এই পারফিউমটা আমার এত বেশি পছন্দের কারণ কি জানো, এইটা একদম রোজের মতো শেপের। দেখতে একদম একটা লাল গোলাপের মতো, শেপটা একদম গোলাপের মতো আর এই গোলাপের মধ্যে না পারফিউম ভরা। পারফিউমের স্মেলটাও দারুণ, একদম গোলাপের মতোই। কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এইরকম একটা রোজ শেপের পারফিউম একদম বেস্ট তাই না ঈদের মধ্যে চাইলে কিন্তু গার্লফ্রেন্ডকে গিফট করতে পারো আর এবার ঈদে ভাবছি সকাল সকাল বাসার মধ্যে একটু স্টাইল করব কোনোদিন তো চুলে স্টাইল করা হয় না তাই এবার মিনি একটা হেয়ার স্ট্রেটনার নিয়ে নিছি সামনে একটু ঢং করে স্টাইল করব আর কি ম্যাক্সিমাম টাইম আমার হিজাব পরেই থাকা হয় চুলের জন্য কিছু নেওয়া হয় না বললেই চলে বাট এবার এই মিনি স্ট্রেটনারটা দেখে অনেক ভালো লাগলো তাই এটা নিয়ে নিছি আর আমি না লিপস্টিক পরতে অনেক বেশি পছন্দ করি তোমরা তো জানো না আমি মাস্কের নিচেও লিপস্টিক লাগাই নিজের কাছে খুবই ভালো লাগে লিপস্টিক পড়তে লিপস্টিক না দিলে মনে হয় মেকআপ লুকটা ইনকমপ্লিট হয়ে থাকে আর এই লিপস্টিক এর সেটটা না এত বেশি সুন্দর লিপস্টিক হোল্ডার সহ আর প্রত্যেকটা শেড খুবই সুন্দর ডার্ক শেড থেকে শুরু করে রেড নোট সব রকমের শেডি এই সেট এ পাবা আর একটা কথা আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আসি যে সুন্দর ড্রেসটা পরে আসি এটা তোমরা পেয়ে যাচ্ছ সূচনা স্কোয়ার হাউস ফেসবুক পেজ থেকে এটা তাদের ঈদ কালেকশন গাউন সামনা সামনি এটা এত বেশি সুন্দর এটা সৌন্দর্য ক্যামেরাতে কিছুই ফুটে উঠছে না যাই হোক তোমরা চাইলে কিন্তু এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারো ফেসবুক পেজ সূচনা স্কোয়ার হাউস থেকে তাদের পেজটা কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলে আসি তোমাদের শপিং দেখাতে এই জিনিসটা হচ্ছে একটা সানস্ক্রিন এখন যেহেতু প্রচন্ড রোদ আর মাঝে মাঝে বাইরে যেতে হচ্ছে তাই ভালো একটা প্রোটেকটিভ সানস্ক্রিন নিয়ে নিছি আর এই সানস্ক্রিনটা কিন্তু আসলে অনেক ভালো আর এই কম্বোটার কথা মনে আছে এটা হচ্ছে সাকুরা স্কিন কেয়ার কম্বো এটা আমি আগে খুব ইউজ করতাম বাট মাঝখানে একদম ছেড়ে দিয়েছিলাম ইউজ করা নতুন করে আবার নিয়ে নিছি এই একটা কম্বোতে ফেস ওয়াশ টোনার আই ক্রিম সেরাম এসেন্স ক্রিম সবকিছু আছে মানে একটা কম্বোতে স্কিন কেয়ার আর স্কিন কেয়ারের জন্য আমি আরেকটা কম্বো নিয়েছি এটা স্কিন কেয়ার প্লাস বডি কেয়ার একটা হোয়াইটনিং বডি লোশন এই থানাকা ফেস প্যাকটা এটা হচ্ছে থানাকা কম্বো যেটা অনলাইনে খুবই ভাইরাল তাই আমিও নিয়ে নিয়েছি এটা ইউজ করার জন্য আর এই জিনিসটা দেখো কি কিউট ছোট্ট এটা জিনিস এটার ভিতরে মিরর ব্লাশ হাইলাইটার কত কিছু আছে বলতে গেলে এটা একটা মিনি প্যাকেট ভাড়া ধামাকা আর এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো এটা আমার সবচেয়ে পছন্দের একটা মেকআপ কম্বো তোমরা যদি এই দেখ কাউকে গিফট করতে চাও আমার মনে হয় কম বাজেটের মধ্যে এই জিনিসটা বেস্ট হবে এই কম্বোতে এমন কিছু নাই যেটা তোমরা পাবা না আর এই কম্বোটা কিন্তু একদম কোয়ালিটি ফুল ব্র্যান্ড এর এখানে প্রথমেই থাকছে একটা ফাউন্ডেশন বিবি ক্রিম টাইপের একটা ফাউন্ডেশন আর কি দেন থাকছে একটা ব্লাশ পাউডার দেন আছে একটা ছোট খাটো আই শ্যাডো প্যালেট ছোট বলতে কি এটার ভিতরে কিন্তু নয়টা কালার আছে প্রত্যেকটাই নুড শেড গ্লিটার সহ দেন আমার সবচেয়ে দরকারি জিনিস যেটা হচ্ছে আই এটাও কিন্তু তোমরা এই কম্বোতেই পাবা দেন পেয়ে যাচ্ছ মাস্কারা মাস্কারা জিনিসটা আমার অনেক ফেভারিট আর এটা কিন্তু বেশ ভালো ভলিউম এটাতে একটা আইব্রো পেন্সিলও আছে একপাশে থাকছে ডার্ক ব্রাউন এর একটা পেন্সিল আরেক পাশে থাকছে এরকম স্পুলি ঠিক করার জন্য আর এখানে বাকি পাঁচটা হচ্ছে লিপস্টিক পাঁচটা পাঁচ রকম শেড এর এই লিপস্টিক গুলো আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি হ্যান্ড অ্যান্ড ব্র্যান্ড আর হেং ফেং এই দুইটা লিপস্টিক আমি ইউজ করি এই কম্বোটা কিন্তু চাইলে তোমরাও নিয়ে নিতে পারো নিজেদের জন্য নিতে পারো অথবা কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট আর আমি একদম শেষের দিকে চলে আসছি বক্সের শেষের দিকে আছে এরকম একটা সুন্দর ক্রাউন ক্রাউনটা তো আমি পরে ফেললাম আর আছে একটা জুয়েলারি সেট যেখানে নেক পিস ইয়ার রিং আর একটা ফিঙ্গার রিং আছে তো আজকে দেখানো সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছো সান গ্যালারি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার খুবই ট্রাস্টের একটা পেজ তোমরা চাইলে সুন্দর সুন্দর জিনিসগুলো তাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারো আজকে আমি যে জিনিসগুলো দেখালাম সবগুলো ঈদের জন্য খুবই ইউজফুল হবে যাই হোক আজকে বেরোছিলো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লা হাফেজ